আসসালামু আলাইকুম আমাদের দেশের অধিকাংশ মানুষের বিল্ডের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এটা আমার দেখায় মনে হচ্ছে এটার রেসিওটা অনেক বেশি মানে মোটামুটি চল্লিশ শতাংশে বলতে পারেন আর কি মার্কেটে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসবে ভুলভাল একটা পিসি নিয়ে চলে যাবে মানে দেখা গেলো কি আপনি অনেক দোকানে যাবেন যাওয়ার পরে ধর হচ্ছে আপনি বললেন যে আমার বাজেট চল্লিশ হাজার টাকা সে হয়তো এইটটি ওয়ান মাদারবোর্ড তারপর হচ্ছে এটা ওটা এই বিভিন্ন জিনিস ধরাই দিয়ে আপনি চল্লিশ হাজার টাকা ফিল আপ করে দেবে আদৌ আসলে আপনার এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি বাজেট হয় এই বাজেট কিন্তু চমৎকার পিসি বিল করার কথা বাট আপনি এইভাবে যখন নিচ্ছেন তাতে করে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানে আপনি ব্যাকডেটেড হয়ে যাচ্ছেন পিসিটা ব্যাকডেট হচ্ছে আপনার পিসির রিসেল ভ্যালু কমে যাচ্ছে আপনার পিসির পারফরমেন্স কমে যাবে আপনি আপডেট যদি পিসি মানে আপডেট সফটওয়্যারগুলো যদি চালাতে চান তাহলে দেখবেন যে আপনি আর চালাতে পারছেন না সো একটু খেয়াল রাখেন এই ভিডিওতে আপনার বাজেট যদি হয় পঁয়তাল্লিশ হাজার বা এই আশেপাশে হাজার তেতাল্লিশ পঁয়তাল্লিশ বা চল্লিশ আপনি এখানে কম বেশি করতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অর্থাৎ এই বাজেটে আপনি একটা চমৎকার বিসিবি করতে পারেন প্রথমত এটা এর দিকে চলে আসি কেসিং অসংখ্য ব্র্যান্ড আছে মার্কেটে আপনি আপনার সুবিধামতো নেবেন এটা হয়তো পঁয়ত্রিশশো টাকা রিভেঞ্জারের বোম্বার একটা বেসিক নয় এটা একটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির কেসিং সামনে তিনটা ফ্যান আছে মেস টেকনোলজি পাশে পাওয়ার সাপ্লাই যে জায়গা আছে মোটামুটি ঠিক আছে বটমে পাওয়ার সাপ্লাই পজিশন টপে পোর্টগুলো টপে আছে সবকিছু টপে এটা প্রায় দুশো টাকা আপনি এখানে খরচ কমিয়ে বারো তেরোশো পনেরোশো টাকা তো কেসিং নিতে পারেন সেক্ষেত্রে আরও খরচটা কমে যাবে আদার্স কোম্পানির কি নেবেন যদি আপনার বাজেটটা হয় এরকম আমার যেটা মনে হয় ইনটেল যদি আপনার পছন্দ হয় তাহলে ইন্টেলের বারো জেনারেশন আই ফাইভটা এই বাজেটে একটা স্ট্যান্ডার্ড চয়েস বারো চারশো মডেল কোরাই ফাইভ বারো জেনারেশন ছয় কোর বারো এর প্রসেসর এটাকে নিশ্চিন্ত রাখা যায় এই প্রসেসরটা এখনও হয়তো চোদ্দ হাজার পাঁচশো সাতশো আটশো এই আশেপাশে হয়তো পাবেন তিন বছরের ওয়ারেন্টি আছে এগুলো আনঅফিশিয়াল ভেরিয়েন্টের প্রসেসর মানে কোনো টেনশন নাই ওয়ারেন্টি কিন্তু আপনি পাবেন কারণ হলো যে প্রসেসর কিন্তু কখনো কপি হয় না তো এই বিষয়টা মাথায় রাখেন এরপরে আপনি আর কী নিতে পারেন আপনি একটা ধরেন মাদারবোর্ড নিতে পারেন এখানে এখানে হচ্ছে ইউনিকার একটা মাদার বোট একটা চাইনিজ আন মানে আমি এই মাদারবোটটা কেন ধরেছি এটাকে আপনি একেবারে যে এটাই নিবেন ব্যাপারটা এরকম না জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে আপনি কিন্তু কম দামে এই মাদারবোর্ডটা আবার বেশি দামে কিনছেন না তো এই মাদারবোটটা ধরেন সাতাত্তরশো টাকার আশেপাশেই অনায়াসে পাওয়া যাবে আবার যদি আপনি কখনো এটা বেশি দামে কিনে ফেলেন তাহলে কিন্তু সমস্যা সো এই জন্য আমি এটা একটা আইডিয়া দিলাম আপনি যদি গিগাবাইট নেন অ্যাসোস নেন সেক্ষেত্রে হয়তো আরো তিন হাজার টাকার মতো বেড়ে যেতে পারে আপনি আমি বলবো যে নিলে ওগুলো নেওয়ার চেষ্টা করবেন তিন বছর ওয়ারেন্টি চাইনিজ ভ্যারিয়েন্টে একটা মাদারবোর্ড মোটামুটি নিয়ে আছে এরপর আছে হলো র্যাম আর এসএসডি র্যাম এসএসডি গুলো হচ্ছে এখানে তিন মোস এটা অথেন্টিক এসএসডি এছাড়া অনেক ব্র্যান্ড আছে এটা হচ্ছে আঠাশশো উনত্রিশশো টাকা আপনি চব্বিশশো পঁচিশশো টাকাতে অনেক এসএসডি পাবেন সেগুলো নিতে পারেন কোনো সমস্যা নাই একটা র্যাম নিতে পারেন এগুলো তেইশশো চব্বিশশো এর আশেপাশে হয়তো পাওয়া যায় আপনি আরও কম দামে র্যাম আছে দুই হাজার তো র্যাম আছে সেগুলো নিতে পারেন তাতে টাকা কমে যাবে আপনার প্রয়োজন মতো নেবেন এটার সাথে মোটামুটি মিনিমাম টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই অবশ্যই রিকমেন্ডেড বাট আমি একটু ভালো দেওয়ার চেষ্টা করেছি এখানে যাতে করে একটু সেফ জোনে থাকা যায় অ্যাপটেকের তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি বেশ ভালো পারফর্ম করছে আমার মনে হয় যে এটাকে যদি আপনার পছন্দ তালিকা রাখেন এটা ভুল হবে না এটা একটা রাইট চয়েস হবে এটা কিনতে চাইলে হয়তো বাইশশো তেইশশো টাকার মতো খরচ করতে হতে পারে তো নিলেন সমস্যা নাই এটা একটা রিপুটেটেড কোয়ালিটি নিশ্চিন্তে নেওয়া যায় কারণ এই বাজারের মধ্যে এই পাওয়ার সাপ্লাইগুলো বেশ ভালো এরপরে হচ্ছে কিবোর্ড মাউস তো লাগবে কারণ আমি যেহেতু কমপ্লিট পিসির কথা বলেছি কিবোর্ড মাউস আপনি এগুলো নিতে পারেন র্যাপু যারা প্রফেশনাল টাইপিং এক্সপিরিয়েন্স চান খুব ভালো টাইপ করবেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো মাউস এটা এন টু এটা তিনশো পঞ্চাশ টাকা কিবোর্ডটা হয়তো সাতশো টাকার আশেপাশে পাওয়া যেতে পারে আমার মনে হয় যে এটা একটা বাজেটের মধ্যে বেশ ভালো তো এদিকে আমাদের মোটামুটি হয়তো পঁয়ত্রিশ হাজার বা তেত্রিশ হাজার টাকার মতো খরচ হয়ে গিয়েছে এই রকম এখন একটা মনিটর মনিটরটা আমি একটা ভালো মানের ধরার চেষ্টা করেছি কারণ বর্তমান মার্কেটে পিসি পাওয়ার ব্র্যান্ডটা বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠেছে কারণ তারা কোয়ালিটি ইন্সিওর করার চেষ্টা করছে এটা একটা পিসি পাওয়ার একটা হোয়াইট ভেরিয়েন্টের মনিটর মডেলটা হচ্ছে ফুল হোয়াইট একটা মনিটর একশো বিশ এসআর জিবি হান্ড্রেড হার্স রিফ্রেশেড তারপর হচ্ছে সেভেন এম এস রেসপন্স টাইম যেটা একটা বাজেটের মধ্যে স্ট্যান্ডার্ড মোটামুটি গেমিং করা সেই সাথে ভিডিও এডিটিং রিলেটেড যদি আপনি কাজগুলো করতে চান তাহলে আমার মনে হয় যে এর বাইরে দরকার নাই আর বেশি বাজেট বাড়ানোর এটাই আপনার জন্য স্ট্যান্ডার্ড হয়ে যাবে তো কমপ্লিটলি এই পিসিটাতে তেতাল্লিশ হাজার টাকার আশেপাশে খরচ হতে পারে আপনি আরও খরচ কমাতেও পারেন অনেক কমাতে পারেন এটা আপনার উপরেই নির্ভর করবে কিভাবে কমাতে পারেন ধরেন আপনি কেসিংটাতে যদি পনেরোশো টাকার মধ্যে নেন এখানে দুই হাজার টাকা কমে যাবে তখন হয়তো এটা একচল্লিশ হাজার হয়ে গেল মনিটরটা আপনি অনেক কমে নিতে পারেন তিন হাজার চার হাজার টাকা এখানেও চার পাঁচ হাজার টাকা সেভ করে এটাকে ছত্রিশে আনা যাবে তারপর হচ্ছে পার স্যাপারেট আপনি কমে নিতে পারেন তেরোশো চোদ্দোশো টাকা এখানেও ওই যে হাফ খরচ দশ এক হাজার টাকা কমে যাবে কিবোর্ড মস নর্মাল নিতে পারেন র্যাম একটু নর্মাল নিতে পারেন এসে নর্মাল নিতে পারেন মানে আরও খরচ কমানোর কিন্তু অনেক অপশন আছে তবে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু বেটার পণ্যগুলো সাজেস্ট করার জন্য যাতে করে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা কিনতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে পিসিগুলো আমাদের কাছ থেকে এসে বিল করতে পারেন কম্পিউটার ভিশন আর অর্ডার করতে পারেন অনলাইনে সারা দেশের যে কোনো জায়গা থেকে সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ